মইনুল হোসেনের মনে হাহাকার। ওই যারা কাছারির মাঠে পাকিস্তানের নিশান নিয়ে নাচানাচি করছে, তাদের কি জানা নাই আতকোষা আর আমার দেশের নদী নয়? র‍্যাডক্লিফ সাহেবের লাল পেন্সিলের দাগে আতকোষা এখন হিন্দুস্তানের। জলেশ্বরীর পাড় বরাবর নদী এখন হিন্দুস্তান পাকিস্তানের সীমান্ত। হাহাকার। আজ থেকে নদী তবে আর আমার নয়। এই আতকোষা এতকাল পরে তবে পর হয়ে গেল। এখন সে সীমান্তের ওপারে, আর সীমান্তই কাকে বলে? কোনো রেখা তো দৃষ্টিপথে নাই। আছে র‍্যাডক্লিফ সাহেবের টেবিলে বিছানো বাংলার মানচিত্রের বুকে লাল পেন্সিলের দাগ, যেন রক্তধারা। রক্তের রেখার ওপারে এখন আতকোষা। ওপারের ওই বালি বিস্তীর্ণ পাড় আর আমার নয়। ওপারের ওই ঝাউগাছ আমার নয়। ঝাউগাছের ভেতর দিয়ে বহে যাওয়া বাতাসও আর আমার নয়। বালির বুকে ওই ঘূর্ণিও আমার নয়। খেয়াঘাটের ওই বিরলে যে সনের ছাপড়া চোখে পড়ে, ওই যে সেই ছাপড়ায় চাবানায় হাসমত, তার চুলার আগুনও আর আমার নয়। তার গেলাসের চাও আর আমার নয়। তার ছাপড়ার আড়ে ঝুলানো মালভোগ কলার ছড়াও আমার নয়। ওই পায়ে চলা পথের চিহ্ন আর আমার নয়। ওই সরু পথটির উঠে যাওয়া ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে, তাও আর আমার নয়।